আল্লাহ বাপ আপনার দরবারে আরো দোয়া চাই, ভাই হয়ে ভাইয়ের জন্য আল্লাহ আমার ছোট ভাইকে আপনি আরো কামিয়াবি দেবেন, তাকে খুশিতে রাখবেন, তার রাস্তার কাঁটাকে আপনি পরিষ্কার করে দেবেন, তার সাথীদেরকে আপনি দুনিয়া আখেরাতে আল্লাহ আপনি কামিয়াবি দান করবেন। ও রব্বি আল্লাহ আপনার নবী শিখিয়ে যে ভাই হে ভাই যদি ভালো না চাও কখনো তুমি নিজেকে মুমিন মনে করো না, তাই বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তুমি ওর ইজ্জত সম্মানকে আরো বড় করে দাও, ওকে সুস্থ রাখো ভালো রাখো, গরিবদের জন্য ঢাল বানিয়ে দাও, মসজিদ মাদ্রাসায় ইজ্জত অসহায় মানুষের জন্য কে কামিয়াবি করো, আরো বড় জয় ওর হাতে দাও, যারা ওর দুশ্মনী করতে চায় সেই দুশ্মন বন্ধু বানিয়ে দাও, যদি বন্ধু হওয়ার উপযুক্ত না থাকে ওই কাঁটা গুনকে তুমি পরিষ্কার করে দাও, নবীর খাতিরে নবীর খানদান হিসাবে এই দোয়া তোমার কাছে চাইলাম, আল্লাহ বা তুমি দয়া করে কবুল করে না। এই সব আজকে দিনে আমরা যারা তুলেছি আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি ছেলে বুলে মাই মুরব্বী শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী আমাদের যাদের হায়াতে আছে হায়াত দারাজ করুন, আল্লাহ ইসলামের উপরে বাঁচিয়ে রাখো, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন আল্লাহ, আল্লাহ বা ফেতনা থেকে আমাদেরকে হিফাজত করুন আল্লাহ, কাফের মুশরিক মুনাফিকের হাতে আমাদের ইমান ইজ্জতকে বাঁচান আল্লাহ, পৃথিবীর জালিমের হাতে মুমিন মুমিনাকে বাঁচান আল্লাহ, প্যালেস্তাইনের মুমিন মুমিনাকে আল্লাহ জালিমদের হাতে বাঁচান আল্লাহ, এই মসজিদে আকসাকে হিফাজত করুন আল্লাহ, আমার ভারতের মুমিন মুসলমানের জান মালি হিফাজত করুন আল্লাহ, আমার বাংলার মুমিন মুমিনাদের জান মালি হিফাজত করুন আল্লাহ, ও রব্বি আল্লাহ আপনি ছাড়া আমাদের কোন সারা নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ আপনি আমাদের ইমান ইজ্জত কি হিফাজত করুন আল্লাহ, আল্লাহ ইমাম মেহেদি আলাইহিম সালাম আমাদের মিলিয়ে দেয় আল্লাহ, আমার আব্বা গুনো খেলি, আমার আম্মা গুনো খেলি, আমার ভাই গুনো খেলি, আমার বোন গুনো খেলি, হাত তুলি আল্লাহ, মুমিন মুমিনাদের হাত আপনি কবুল করুন আল্লাহ, আল্লাহ মুনাফিকদের উপর তো আপনারই রহমত নেই, আমি কি দোয়া চাই, তবে হেদায়েতের জন্য বলি আল্লাহ হেদায়েত করুন, যদি হেদায়েত না থাকে বিচার করুন, আমরা একটু দেখব আয় আল্লাহ আপনার কাছে আশা তো করব, আপনি ছাড়া আমাদের কে আছে, খিদে লাগলো আপনাকে বলি, শরীর খারাপ হলো আপনাকে বলি, টাকা পয়সা লাগলো আপনাকে বলি, অভাবেও আপনাকে বলি, খুশিতেও আপনাকে বলি, কষ্টতেও আপনাকে বলি, যা সব আপনাকে বলি, দুনিয়ার কাউকে যে কথা বলা যায় না সেই সমস্যাও আপনাকে বলি, হ্যাঁ আল্লাহ তাই আজ আপনার কাছে হাত তুলেছি পবিত্র মহরম চাঁদে, হ্যাঁ আল্লাহ পবিত্র চাঁদ ফুরফুরা শরীফ আহালে সুন্নতুল জামাত সংগঠনের ছেলেরা এবং গ্রামের মানুষরা সব সহযোগিতা করেছে দান করেছে, আহা আহালে সুন্নতুল জামাত তো আমার নবীর দল, যে দল রসুল বললেন জান্নাতি দল, সেই আমরা রসুলের বিশ্বাসী, আমরা আহলে সুন্নতুল জামাতের অনুসারী, আল্লাহ এলাকার মানুষ বাপেরা মায়েরা ভাইয়েরা বোনেরা বাচ্চারা অর্থ দিয়েছে আবার এসে বসেছে, আল্লাহ আমাদের অর্থ দিয়াতে আমাদের বসাতে, দূরে মা বেটিরা হাত তুলেছে তাদেরও হাত তোলাকে বসাকে অর্থ দিয়াকে সহযোগিতাকে আল্লাহ কেউ না জানো কেউ কেউ গোপনও দিয়েছে আপনি জানেন, খোদা আখেরি জামানা ইমান বাঁচানো বড় মুশকিল, আল্লাহ আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করে আমরা আশা বসা এবং প্রত্যেকটা দাতা কে আল্লাহ ইমানের সাথে মরণটা নসিব করবেন আল্লাহ, আল্লাহ যদি রহমত করে কিছু সওয়াব দিয়ে থাকে এ সওয়াব সর্বপ্রথম আকাই নাম দাম ফাকে মুসুদা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল আলামিনের দরবারে নজরানা হিসাবে সওয়াব পৌঁছে দিন,
আল্লাহ কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, আল্লাহ আপনার কুদরত কে বুঝে। হুজুরে আব্বা জান, হুজুরে আম্মা জান, হুজুরে পরিবার দিন, সন্তান সন্তানি দিন, খাস করে খাতুনে জান্নাত ফাতেমা তো সারা হুজুরে রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ পায়ে সওয়াব কারবালা শহীদান হুজুর রূপাকে সব পৌঁছে দিন, আহলে রাসূলের রূপাকে সব পৌঁছে দিন, ইমামে হাসান ইমামে হুসাইন রূপাকে সব পৌঁছে দিন। তমাম নবীন সিদ্দিকিন সাদা সালেহীন তমাম সাবা সাবিয়া হুজুর রূপাকে সব পৌঁছে দিন, চার প্রাণে বিচারিমা হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ বা খাস করে সওয়াব সুলতানে হিন্দ গরিব নওয়াব খাজা মঈনুদ্দিন চিশতি, আজ মেরি সঞ্জালি হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আমার এই সময়ে পীর মুর্শিদ মুজাহিদুল জামান দাদা হুজুর বিকিমলা রূপাকে সব পৌঁছে দিন, দাদা পীরের পাঁচ গুলিয়া টুকরা খলিফা হুজুর রূপাকে সব পৌঁছে দিন। ও রবি আল্লাহ আজকের এই মাহফিলে আমরা নর নারী মুমিন মুমিনা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের বাপ দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি ইমাদা মত যারা চলে গেছে প্রত্যেকে রুহে 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 সব পৌঁছে দে। আল্লাহ তালা ইমামে হোসাইন হুজুরের খাতিরে প্রত্যেক কবরকে বেহেস্তে গোলাপ ফুলে বাগান বানিয়ে দেয়। তাম বিশ্বের নর নারী ইমানদার মোমেন মোমেনা প্রত্যেকে রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ সব আজকে দিনে আমরা যারা তুলেছি আমাদের প্রত্যেকের মা বাপ দাদু দাদি নানা নানি ছেলে বুলে মাই মুরব্বী শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী আমাদের যাদের হায়াতে আছে হায়াত দারাজ করুন, আল্লাহ ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন আল্লাহ, আল্লাহ বা ফেতনা থেকে আমাদেরকে হিফাজত করুন আল্লাহ, কাফের মুশরিক মুনাফিকের হাতে আমাদের ইমানের সত্যকে বাঁচান আল্লাহ, পৃথিবীর জালিমের হাতে মুমিন মুমিনাকে বাঁচান আল্লাহ, প্যালেস্তাইনের মুমিন মুমিনাকে আল্লাহ জালিমদের হাতে বাঁচান আল্লাহ, এই মসজিদে আকসাকে হিফাজত করুন আল্লাহ, আমার ভারতের মুমিন মুসলমানের জান মাল হিফাজত করুন আল্লাহ, আমার বাংলার মুমিন মুমিনাদের জান মাল হিফাজত করুন আল্লাহ। ও রব্বি আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো সারা নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ আপনি আমাদের ঈমান সত্যি হিফাজত করুন আল্লাহ, আল্লাহ ইমাম মেহেদী আলাইহিম আসসালাম আমাদের মিলিয়ে দেয়। আল্লাহ আমাদের নেতা মিলান আল্লাহ, আল্লাহ আমাদের নেতা মিলান আল্লাহ, মুনাফিক মুশরিক কাফের আমাদেরকে শেষ করে দিচ্ছে আল্লাহ, আল্লাহ আমাদের নেতা মিলান আল্লাহ, আল্লাহ আমাদের নেতা ইমাম মেহেদি আলাইহিম আসসালাম কে মিলান আল্লাহ, আল্লাহ আমার ভালোবাসার মানুষদের জান মাল ইমানের সত্যি ইবাদত করবেন, প্রতিটা সময় হাত তুলে দোয়া চাই আল্লাহ, আহলে সুন্নাতুল জামাতের ছেলেদেরকে কি করে দিতে পারবো জানি না, আপনার সাই দরবারে দোয়া চা, আমার স্বপ্নে যারা সাথ দিয়েছে, আমার পীর আবু বাকার সিদ্দিক অলে সিদ্দিকে যারা সাথ দিয়েছে, আল্লাহ তাদের রুচিতে বরকত দেবেন আল্লাহ, দুনিয়া একসাথে রাখবেন পরকালে একসাথে, আপনার দয়ার জান্নাত নসিব করে দেবে আল্লাহ। এই ধর্মীয় সংগঠনের দ্বারা আল্লাহ দীন ইসলামের জন্য আমাদেরকে কাজ করাবার তৌফিক দিবেন। আল্লাহ আমার ভালোবাসার মানুষদের উপরে যারা জুলুম করেছে অত্যাচার করেছে এই জালিমদের বিচার আপনার শাহিদার বারে আল্লাহ, আল্লাহ আপনি বিচার করবেন আল্লাহ, আমরা কোনো থানা প্রশাসন কারোর কাছে দেব না, আপনার কাছে দিলাম আল্লাহ।
আপনার বিচার সব থেকে উত্তম, আপনি যেটা করবেন তাতেই আমরা রাজি। আল্লাহ আল্লাহ আমায় দয়া করে আমার ভাইদের রুচি দিয়ে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আল্লাহ আমার নাসিরের দুলা ভাই আল্লাহ আল্লাহ আপনারটাকে সারা দিয়েছে, তার কবর কি নূর আল্লাহ নূরানি করে দিন, তার বাচ্চা স্ত্রী সকল শুধু শান্তি রাখুন। আল্লাহ আরও যাদের ভাই বোন সকলকে জান্নাত দিন, এই গ্রামে যত কবর বাসি আছেন ইমানদার মাত্র প্রত্যেককে শান্তি দিন। আল্লাহ আজকে যতজন মা বোন হাত তুলেছে আল্লাহ ইমানদার নরনারী প্রত্যেকের সংসারে শান্তি দিন, অভাব দূর করে দিন। আল্লাহ আহ আল্লাহ আমার দেশের কেন্দ্রের জালিম সরকার আজকে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, সেই সরকারের হাত থেকে দেশ ও দেশবাসীকে হেফাজত করুন। আয় আল্লাহ যারা মানুষের উপর জুলুম করবে তাদের হাত থেকে নিরীহ অসহায় মানুষকে আপনি হেফাজত করুন। আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই, ভাই হয়ে ভাইয়ের জন্য আল্লাহ আমার ছোট ভাইকে আপনি আরো কামিয়াবি দেবেন, তাকে খুশিতে রাখবেন, তার রাস্তার কাঁটাকে আপনি পরিষ্কার করে দেবেন, তার সাথীদেরকে আপনি দুনিয়া আখেরাতে আল্লাহ আপনি কামিয়াবি দান করবেন। ও রবি আল্লাহ আপনার নবী শিখিয়ে যে ভাই হে ভাই যদি ভালো না চাও কখনো তুমি নিজেকে মুমিন মনে করো না, তাই বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তুমি ওর ইজ্জত সম্মানকে আরো বড় করে দাও, ওকে সুস্থ রাখো ভালো রাখো, গরিবদের জন্য ঢাল বানিয়ে দাও, মসজিদ মাদ্রাসায় ইজ্জত অসহায় মানুষের জন্য কে কামিয়াবি করো, আরো বড় জয় ওর হাতে দাও, যারা ওর দুশ্মনী করতে চায় সেই দুশ্মন গুণকর বন্ধু বানিয়ে দাও, যদি বন্ধু হবার উপযুক্ত না থাকে ওই কাঁটা গুণকে তুমি পরিষ্কার করে দাও, নবীর খাতিরে নবীর সন্তান হিসাবে এই দোয়া তোমার কাছে চাইলাম, আল্লাহ বা তুমি দয়া করে কবুল করে না। তোমার মর্জি কে বোঝে, হয়তো তুমি আমার দ্বারা এই ফকিরি কাজ গুলামির কাজ মসজিদ মাদ্রাসার কাজ ওয়াজ মাহফিলের কাজ সিলসিলার খেদমতের কাজ করাতে চাও, এটাই হয়তো তোমার ইশারা যে তুই এইদিকে এইগুলো কর, আর ওর দ্বারা মানুষ সেবা নাই কাজ করে অসহায়দের ঢালকে বানাবে, এটাই হয়তো তোমার ইচ্ছা থাকতে পারে, তুমি ভালো জানো। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তোমার কাছে চাইলাম যেটাই করবে আমাদের সবর দেবে ধৈর্য দেবে আমাদেরকে ইমানের সাথে মরণ দেবে, আর নিরীহ মুসলমানদের ইজ্জত আবরু ইমানদারদের বাঁচান। আল্লাহ আল্লাহুম্মা নাজাদা ফিতনাতুদ দুনিয়া, সবার জন্য দোয়া চাইছি আমার জন্য দোয়া চাই, আল্লাহ সব খারাপ হয়ে গেল ইমান আর যেন না হয়ে যায়, আল্লাহ বা ইমানের সাথে মরণ নসিব করবেন, কলেমা পড়তে পড়তে আপনার নবীকে দেখতে দেখতে ইমানের সাথে মরণ দেবে। আমার কোনো কাজই তুই নারাজ হয় মাফ করে আল্লাহ, তুমি মুখ ফিরিয়ে নিও না রহমতের মুখ ফিরিয়ে নিও, আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোর উপর তুমি দয়া করো, খোদায় দয়া করো তুমি দয়া করো, এদেরকে কঠিন পরীক্ষা নেবে না আল্লাহ, এরা কম চুচু এদেরকে তুমি কম সাহায্য করো আল্লাহ। তোমার রসুল বলেছে একটা নির্দোষের উপর যদি জুলুম হয় যে জায়গাটায় আঘাত করবে ওই জায়গা তোমার জাহান্নাম পোড়াবে না, আল্লাহ সেটাই যেন হয় আমাদের উপরে যারা ছিল, আল্লাহ আমাদের আযাব জাহান্নাম থেকে বাঁচাবে। যদি আমরা ঠিক করে থাকি আল্লাহ আপনি সাহায্য করবেন, আমাদের গুনাহ মাফ করে দেবেন এর বিনিময়ে, আর যারা জুলুম করে তাদের বিচার আপনার কাছে আছে। ربرحمهما كما ربياني صغيرا اللهم اهدنا الصراط المستقيم اللهم نزاد فتنة الدنيا اللهم نزاد قبل عذاب اللهم نزاد من النار آمين ثم من برق لا إله إلا الله
La ilaha illallah Muhammadur Rasul.